স্বপ্ন হয়ে বুকে জমা এই মনটা কেন আজ শোকের মলা যেন সবই বেদনা গান দুঃখের কবিতা জয়িতা জয়িতা আমি তোমাকে জিজ্ঞেস করেছি তোমার সাথে এই ছবিটা কার, কি হলো কথা বলছিস না কেন, তোর সাথে এই ছবিটা কার? স্যার বউ বউ আমার বউ এসছে। এটা তোর বউ? কোথায় থাকে? স্যার থাকে না, আমার সাইডে চলে গেছে। এর রাতেই তোর বউ তোকে ছেড়ে পালিয়েছে। এ বাড়িতে এসে বউর সাথে কথা হয়েছে? কি হলো কথা বলছিস না কেন, কথা হয়েছে? বললাম তো স্যার। স্যার কোন জায়গায় খুঁজলাম, কোন জায়গায় কিছু পাইলাম না। দেখছেন স্যার, নাই কিছু নাই, আমি ভালো মানুষ স্যার, আমার কাছে কিছু নাই। চল থানায় চল, আজ তোকে থানায় নিয়ে গরম তেলে ধর। তার আগে বল অস্ত্রটা কোথায় রেখেছিস। অস্ত্র কি কোন স্যার, আমি অস্ত্র কোথায় পাবো, আমার কাছে অস্ত্র নাই স্যার। আচ্ছা আচ্ছা, আমি জানি তোর কাছে আছে, আমরা যে সোর্স থেকে খবর পেয়েছি সেটা ভুল হবার নয়। বল অস্ত্রটা কোথায় রেখেছিস। আল্লাহর কসম স্যার, এই যে কানে ধরে কইতেছি, বিশ্বাস করে অস্ত্র নাই স্যার। মিথ্যে কথা বলছিস, আমি সব জানি, আমি তোর সম্পর্কে সব খোঁজ খবর রাখি। রাজবাড়ি থানায় তোর নামে হত্যা মামলা আছে, এক ডজনের উপর মারামারি রাহাতিনির মামলা আছে। সত্যি করে বল কোথায় রেখেছিস। স্যার আপনি যা জানেন সব ভুল জানেন, আমি ভালো মানুষ স্যার। ভালো মানুষ কি ব্যাপার, জুলফিকার এরকম চিৎকার করে উঠলো কেন? তুই মেয়ের বাবাকে খুন করিসনি? অফিসার কি ওকে মারধর করছে নাকি? নুসরাত ওদিকে যাওয়ার দরকার নেই, পুলিশের কাজ পুলিশকে করতে দাও। মার খেয়ে আবার অস্ত্রের কথা জুলফিকার বলে দেবে না তো? বলে দিলে তো আবার আরেক ঝামেলা হবে, শেষে যদি পুলিশ আমাকেও তল্লাশি করতে চায়। না না, আমাকে ওদিকে যেতেই হবে। মা মা, তোমার ওদিকে না গেলেই ভালো হয়। হ্যাঁ হ্যাঁ নুসরাত, তোমার ওদিকে যে লাভ নেই, পুলিশ আবার কোথার থেকে কি ঝামেলায় জড়ায় তার ঠিক আছে। আমি মিথ্যে বলছি, আমি মিথ্যে বলছি, বিয়ে করার জন্য একটা মেয়েকে তুলে আনতে গিয়ে তুই মেয়ের বাবাটাকে খুন করিসনি? কোথায়
তাড়াতাড়ি বল অস্ত্র কোথায় রেখেছিস? অফিসার, আপনি কি ওকে মেরে অস্ত্র উদ্ধার করবেন নাকি? দেখুন ম্যাডাম, আমি জানি ওর কাছে অবৈধ অস্ত্রটি আছে। আমি নিশ্চিত ওর কাছে অবৈধ অস্ত্র আছে। মার না খেলো বলবেন। অফিসার, আপনি কিন্তু বেআইনি কাজ করছেন। আপনি কিন্তু এখনো প্রমাণ করতে পারেননি যে ও অপরাধী। আপনি এরকম অত্যাচার করতে পারেন না। দুলা ভাই, একটু এদিকে তাকান না দুলা ভাই। আমাকে কেমন লাগছে? কি তুমি সুন্দরী, এই শাড়িতে তোমার কি সুন্দর লাগতেছে, একবার পরের মতো লাগতেছে। সত্যি দুলা ভাই, আমাকে সত্যি পরীর মতো লাগছে। আল্লাহর কসম, তোমার পরীর মতো লাগতেছে। না না, পরী বললেও কম করে বলা হবে, তার চেয়েও বেশি সুন্দরী লাগতেছে তোমারে। থ্যাংক ইউ দুলা ভাই। আচ্ছা একটা কথা কই, শাড়িটা যখন আমি তোমার জন্য কিনলাম, তখন কিন্তু আমি ভাবি নাই তোমার এত সুন্দরী লাগবে এই শাড়িতে। এবার কি বুঝতে পেরেছেন যে আপার থেকে আমিও কম সুন্দরী না? একেবারে ঠিক কথা বলেছো, তুমিও তোমার আপার মতো সুন্দরী। তোমার আপাও যখন সাজগোজ করত এত সুন্দর লাগত, আজকে তোমার তার মতো লাগতেছে। আমার চোখটা একেবারে জুড়ো হয়ে গেল। শুধু চোখ জুড়ে গেল দুলা ভাই, মনটা জোড়ায়নি? আরে কি যে কব, তোমার দেহ চোখ মন সব জুড়ে হয়ে গেছে, কি যে করতে ইচ্ছে করতেছে এটা কবার পারতেছি না। কেন দুলা ভাই, বলতে পারছেন না কেন? কিরম কিরম যেন আজকে হঠাৎ করে লজ্জা লাগা শুরু করেছে। লজ্জার কিছু নাই দুলা ভাই, এখানে তো আশেপাশে লুবনা পলাশ কেউ নাই, আপনার যাই ইচ্ছে বলে ফেলতে পারেন। তাই বলতে পারি, তাহলে বলবো। আমার না তোমার এখনই বিয়ে করে ফেলতে ইচ্ছে করতেছে। তুমি রাজি থাকলে চলো আজই আমরা বিয়ে করে ফেলি। চুপ করে রইছ, তার মানে কি তুমি রাজি না? এই তুমি রাজি না আমার বিয়ে করতে? তুমি রাজি না? আমি অফিসে যাওয়ার জন্য রেডি, চলো। দুলা ভাই, লুকটাকে কত সুন্দর লাগছে। সেটা ভয়ঙ্কর সুন্দর লাগছে। আজকে তোমরা দুজন রাস্তায় বেরোলি, মানুষজন সব করে তাকায় থাকবে। কনস্টেবল, ওর হাতে হাত করা পড়া। আপনি ওর হাতে হাত করা পড়াবেন কেন? ও কি আপনার আসামি নাকি?
ম্যাডাম, ওর কাছে অবৈধ অস্ত্র আছে এটা জেনেই আমরা এখানে তল্লাশি করতে এসেছিলাম, কিন্তু আমাদের আসার খবর পেয়ে ও যে কোনোভাবেই হোক অস্ত্রটা লুকিয়ে ফেলেছে। ওকে থানায় নিয়ে আমাদের জিজ্ঞাসাবাদ করাটা খুব জরুরি। অসম্ভব, আপনি ওকে শুধু শুধু থানায় নিয়ে যেতে পারবেন না, অন্তত আমার সামনে থেকে, আমার বাড়ি থেকে। কিন্তু ম্যাডাম, তাহলে অস্ত্রটা উদ্ধার হবে কিভাবে? কিভাবে আপনি অস্ত্র বের করবেন সেটা আপনাদের ব্যাপার। কিন্তু জুলফিকারকে আমাদের বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে যেতে গেলে ওয়ারেন্ট লাগবে, ওয়ারেন্ট ছাড়া তো আপনি ওকে কিছুতেই নিয়ে যেতে পারবেন না। না না, কোনো কিন্তু নয়, আপনি ওয়ারেন্ট ছাড়া তো ওকে নিতে পারবেন না, শুধু শুধু ওকে কেন নেবেন? আপনি ছবি কোথায় পেয়েছেন? এটা জুলফিকারের ছবি, ওর ব্যাগ তল্লাশি করতে যে খুঁজে পেয়েছে। এই ছবিটার মেয়েটাকে তো জয়িতার সেই পুরনো ছবির মতো মনে হচ্ছে, কিন্তু জয়িতাকে জুলফিকার কোথায় পাবে? না না, আমি কোথায় ভুল দেখছি? ছবির এই মেয়ে আর জয়িতার পুরনো সেই ছবি এক নয়। কি ব্যাপার বাবা, তুমি ছবি দেখে এরকম চমকে উঠলে কেন? ছবির মেয়েটাকে তুমি চেনো? না, আমি মেয়েটাকে চিনি না, কিন্তু হঠাৎ দেখে মনে হচ্ছিল যে বোধহয় চিনি। যাই হোক অফিসার, আপনি আমাদের কিন্তু অনেক সময় নষ্ট করেছেন, আর সময় নষ্ট করবেন না, আমাদেরকে অফিসে যেতে দিন, আর আপনি আপনার কাজে মন দিন। আর এইভাবে নিরীহ মানুষদের পিছনে ছুটে বেড়ালে সত্যিকারের অপরাধীদের ধরবেন কীভাবে? ঠিকই বলেছেন ম্যাডাম, সত্যিকারের অপরাধীকেই আমি খুঁজে বের করতে চাই। যাই হোক, কিছু মনে করবেন না ম্যাডাম, আমি আপনার ব্যাগটা একটু সার্চ করতে চাই। অফিসার, এটা কী ধরনের কথা? আপনি কেন আমার মায়ের ব্যাগ সার্চ করবেন? মানে আপনার কি ধারণা যে জুলফিকারের অবৈধ অস্ত্রটা আমার মায়ের ব্যাগে আছে? আমরা পুলিশেরা সবাইকেই সন্দেহ করি স্যার। জোয়ারদার ফ্যামিলির প্রত্যেকটা মানুষের সামনে অপমান করে তোমার গলাটা ধরে বাড়ি থেকে তোমাকে আমি বের করে দেব। তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো জয়িতা? হ্যাঁ, আমি তোমাকে চ্যালেঞ্জ করছি। আই অ্যাকসেপ্ট ইয়োর চ্যালেঞ্জ, কজ আজ পর্যন্ত আমি হারতে শিখিনি। জয়ী না হওয়া পর্যন্ত চেষ্টা করে গিয়েছি, জয়ী তো আমি হবই। এবার বুঝতে পেরেছ, রোশনির সাথে চ্যালেঞ্জ করলে তাকে হারতে হয় এবং কত বড় বিপদে পড়তে হয়? আমি সত্যি তোমার কাছে হেরে গেছি রোশনি,
তুমি আমাকে অনেক অপমান করে জোয়ারদার বাড়ি থেকে বের করে দিতে চেয়েছিলে। সৌম্য আমাকে সত্যি বের করে দিয়েছে, এটা তো তোমারই জয়। আমি তোমার কাছে হেরে গেছি রোশনি, তোমার মিথ্যের কাছে আমি হেরে গেছি। সারা জীবন শুনেছি শেষ পর্যন্ত নাকি সত্যিই জয় হয়, আমার বেলায় হয়তো তার উল্টোটা হয়ে গেল। আমার সত্য জয় হতে পারলো না, আমি হেরে গেলাম। আমি অন্ধ না, হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তুই কান্নাকাটি করছিস। দেখ জয়িতা, কান্নাকাটি করিস না, কান্নাকাটি করে কিছু হবে না। আমি জানি কান্না করে কিছু হবে না, আসলে কোনো কিছুতে আর কোনো কিছু হবে না। শোন, তুই এখানে বসে বসে কাঁদলে তুই কি ভাবছিস সমু ভাই দেখছে? দেখবে না, তার চেয়ে তুই বরং এক কাজ কর, তুই সমু ভাইকে ভুলে যা। হ্যাঁ আমি ভুলে যাব, কিন্তু সহজে কি আমি সমুকে ভুলতে পারবো? তুই যখন বললি আমি ওকে ভুলে যাওয়ার চেষ্টা করব। জানিস সমু ভাইকে না এতদিন আমি অনেক অনেক ভালো একজন মানুষ ভাবতাম, কিন্তু তোকে পাঠিয়ে দেওয়ার পর থেকে তার উপর এখন শুধুই আমার রাগ হয়।